الحمد لله. الحمد لله الذي خلقنا في أحسن تقويم وربانا على موائد بره وخيره العميم. أحمده سبحانه وتعالى وأشكره وهو الحكيم العليم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. صلى الله عليه وعلى اله وصحبه ومن اتبع هداه الى يوم الدين اما بعد عباد الله تفكروا فيما افاض الله عليكم من جزيل عطائه واذكروا نعمه الله عليكم وميثاقه الذي واثقكم به اذ قلتم سمعنا واطعنا واتقوا الله ان الله عليم بذات الصدور আই হালেখাত আল্লাহ সুবহান হাত আলার আমরা সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আমরা যারা তার দিনের মধ্যে আছি মোমেন মুসলিম হিসাবে জীবনযাপন করছি আমাদেরকে তিনি একটি পারিবারিক ব্যবস্থাপনার মতো সুন্দর একটা ব্যবস্থাপনা দান করলেন ইসলাম তার বিধান নিয়ে যখন এই মানব জাতির ওপর নবি সাল্লা সাল্লামের মাধ্যমে নাজিল হয়েছিল তখন পারিবারিক জীবনটা ছিল অশান্ত সামাজিক কোনো শান্তি শৃঙ্খলা বলতে কিছুই ছিল না কিন্তু ইসলাম এসে অল্প কিছু সময়ের মধ্যেই একটা চমৎকার সমাজ ব্যবস্থা বিশ্ববাসীকে উপহার দিল এবং যার মূল ভিত্তিটাই হচ্ছে পারিবারিক ভিত্তি ইসলামের সামাজিক মূল ভিত্তিটা প্রতিষ্ঠিত পারিবারিক ভিত্তির উপরে পরিবারগুলো যদি ধসে যায় তাহলে ইসলামিক সমাজ বলতে আর কিছুই থাকবে না এটা ইসলামের শত্রুরা খুব ভালো করে জানে বলেই আজকে পরিবারতন্ত্র যাতে না টিকে থাকে সেজন্যে নানারকম ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে ইসলাম যে পারিবারিক সিস্টেমের কথা আমরা বলছি এটাকে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত একটা চমৎকার ব্যবস্থাপনার উপর প্রতিষ্ঠিত করেছে এই জন্যে যেমন বিবাহ প্রথাকে একটা শুদ্ধ বা বিশুদ্ধ নিয়ম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে কারণ আল্লাহ সামতাল মানুষকে যে স্বভাবের উপর সৃষ্টি করেছেন তার যে মানসিক কিংবা দৈহিক চাহিদা রয়েছে সেগুলোর যেমন মেটানোর একটা সুন্দর পদ্ধতি থাকা দরকার ঠিক তেমনি সমাজের মধ্যে সমাজের সকল মানুষের মধ্যে একটা ভালোবাসা সম্প্রীতি মাওয়াদ্দা মাহাব্বা তৈরি করা প্রয়োজন পারিবারিক তন্ত্র মূলত সেই সব চাহিদাটাকেই চমৎকারভাবে মেটায় বিবাহের মাধ্যমে মানুষ তার যত চাহিদা আছে জীবনের সবটাই সে মেটাতে পারে একটা বৈধ সুন্দর সেরাই পদ্ধতির মধ্য দিয়ে আবার বিবাহের মাধ্যমে যে সন্তান সে প্রাপ্ত হয় তার ফলে অনেকগুলো রিলেশন গড়ে ওঠে আপনারা দেখেছেন বিবাহের মাধ্যমে প্রথম পরিবারের যে ভিত্তিটা রচিত হয় দুজন মানব আর মানবের মধ্যে একটা পবিত্র সম্পর্ক তৈরি হয় স্বামী এবং স্ত্রী এবং তারপরে যখন তাদের সন্তান আসে তখন ছেলে অথবা মেয়ে এবং এই ছেলে মেয়েদের জন্য তারা হয়ে যান বাবা এবং মা দেখেন আপনি পৃথিবীর সকল সমাজেই সবাই এসব সব রিলেশন নিয়ে কথা বলেছে হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রী রিলেশান নিয়ে কথা বলেছে বাবা মায়ের রিলেশান নিয়ে কথা বলেছে তাদের প্রতি সন্তানের দায়িত্ব নিয়ে কথা বলেছে সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব নিয়ে কথা বলেছে তাহলে এই পারিবারিক তন্ত্রের মধ্য দিয়ে আপনি দেখবেন যে সমাজের আত্মীয়তার যত সম্পর্ক সবটাই কিন্তু গড়ে ওঠে পারিবারিক তন্ত্রের মধ্য দিয়ে অনেকগুলো সম্পর্ক গড়ে ওঠে এক রক্ত সম্পর্ক সন্তানরা আপনার রক্ত সম্পর্কের আত্মীয় এবং আপনি যদি মা বাবা হন তাহলে সন্তানের রক্ত সম্পর্কের আত্মীয় আবার যখন সন্তানদেরকে আপনি বিবাহ দেন তখন বৈবাহিক সম্পর্কের আত্মীয় তৈরি হয় হয় না শ্বশুর শাশুড়ি এরপর থেকে এটাকে বলা হয় শহর অনেক আত্মীয় তৈরি হয় এরপরে সন্তান আসার পরে আরেকটা সম্পর্কও তৈরি হতে পারে সেটা হচ্ছে যখন কোনো সন্তান তার মায়ের দুধ পান করবে না অন্য কোনো নারীর দুধ পান করে তখন দুধের সম্পর্ক তৈরি হয় এই সকল সম্পর্কই কিন্তু পবিত্র সম্পর্ক প্রত্যেকটাই সম্মান শ্রদ্ধা মায়ামমতা এবং ভালোবাসার সম্পর্ক সুবাহ তাহলে এক বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে আমরা আসলে জগতের সকলকেই একটা আত্মীয়তার বন্ধনের মধ্যে আবিষ্কার করতে পারছি একটা সুন্দর পারিবারিক সিস্টেমের মধ্য দিয়ে সমাজের সকল মানুষ একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হন সুতরাং পরিবারতন্ত্র শুধু একটা তন্ত্র নয় এটা শুধু একটা সামাজিক সম্পর্ক নয় সোশ্যাল একটা সিস্টেম নয় বরং সারা পৃথিবীর সকল মানুষকে একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার জন্য মানুষের মধ্যে ভালোবাসা শ্রদ্ধা এবং মায়া মমতা প্রতিষ্ঠিত করার জন্য এটাই হচ্ছে একমাত্র পন্থা পরিবার যখন থাকবে না তখন দেখবেন যে মানুষের ভালোবাসা আর থাকবে না একের প্রতি অন্যের সম্প্রীতি আর থাকবে না শ্রদ্ধা আর থাকবে না ফলে একটা পাশবৃত্তি বা পশুসুলভ একটা সমাজে ব্যবস্থাপনা গড়ে উঠবে আল্লাহ আলা এই যে জওয়াজের কথা আমরা বললাম বিবাহ যার মধ্য দিয়ে পারিবারিক সম্পর্ক শুরু হয়ে যায় এটা আল্লাহ সুবাহ তালা শুধু মানুষের জন্য না পুরো জগতের জন্য এই সম্পর্কটি তিনি সুন্না কাউনিয়া জাগতিক সিস্টেম হিসেবে তিনি অবধারিত করে দিয়েছেন সেটি আল কোরআনে তিনি বলেছেন এভাবে দারিয়াতের উনপঞ্চাশ নম্বর আয়াত হলাকনা আমিনী লা আর প্রত্যেক জিনিসটাকে আমরা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি প্রত্যেকটা জিনিসকে আমরা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যেন তোমরা উপদেশ গ্রহণ করো অনুধাবন করো এবং উপদেশ গ্রহণ করো কি যে ইলেকট্রিসিটিটা আছে এখানেও পজিটিভ নেগেটিভ আছে আপনি প্রত্যেকটা জিনিসের মধ্যে দেখবেন আর প্রাণীর মধ্যে তো অবশ্যই সেটা আছে তাই না প্রাণীর মধ্যে এই যে জোড়ের কথা বলা হচ্ছে সেটা অবশ্যই আছে আল্লাহ আল্লাহ সামানতালা এখানে বলছেন শুধু প্রাণী না পদার্থের মধ্যেও তিনি জোড়া জোড়া সব সৃষ্টি করেছেন যেন এ থেকে যে শিক্ষাটা আছে সেই শিক্ষা থেকে আমরা উপদেশ গ্রহণ করি আল্লাহ সামতাল ইয়াসিনের ছত্রিশ নম্বর আয়তে বলছেন সুভ্যান আল্লা খাল আজোয়া কুল্লাহা আরদু আর্দু ওয়ামিন অনফুসি হিম ওয়ামিম আলামুন পাক পবিত্র মহান সেই সত্তা যিনি জোড়ায় জোড়ায় সব কিছুকে সৃষ্টি করেছেন অথবা দম্পত্তিদেরকে সৃষ্টি করেছেন তিনি দম্পতি বলতে জোড়ায় জোড়া বোঝাচ্ছেন মানুষের দম্পতি না সব কিছুকে মিমবা তুম্বেতুল জমিন যা কিছু উৎপাদন করে সেখান থেকেও তিনি জোড়ে জোড়ের সৃষ্টি করেছেন অমিন আনফুসিহিম এবং মানুষের মধ্য থেকেও সবাইকে তিনি জোড়ে জোড়ের সৃষ্টি করেছেন ও লায়া আলামন এবং সেসব কিছু থেকে যা মানুষ জানে না তাহলে এটা হলো আল্লাহ সুবান তালার জাগতিক সিস্টেম এই মহাশূন্যের মধ্যে যা কিছু আছে যত প্রাণী কিংবা অপ্রাণী যা কিছু আছে সব কিছুকেই তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন সুতরাং এটাই হলো সিস্টেম যারা এই সিস্টেম থেকে বের হয়ে যায় তারা একটা বিপর্যয়ের মুখোমুখি হবে আপনি যেমন অর্গ্যানিক ফুডের সিস্টেম থেকে যখন বের হয়ে গেলেন হাইব্রিড কিংবা আরও নানা রাসায়নিক মিক্স করে খাদ্যদ্রব্য তৈরি করতে শুরু করলেন তখন কিন্তু খাদ্যদ্রব্যের বিপর্যয় শুরু হয়ে গেছে হয়ে গেছে না বলেন তাহলে আল্লাহর দেওয়া যে কোনো সিস্টেমকে আপনি ভায়োলেট করবেন আর সেখান থেকে বের হয়ে নিজেদের সিস্টেমকে আপনি ইম্পোজ করবেন সাথে সাথেই বিপর্যয় শুরু হয়ে যাবে অতএব পারিবারিক সিস্টেমটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা সিস্টেম এই সিস্টেমটাকে যে মানুষেরা যে সমাজের লোকেরা অথবা যে জনপদের লোকেরা ভায়োলেট করবে এটাকে উপেক্ষা করবে এবং তারা লিভ টুগেদার ধরনের কালচার চালু করবে তারাও ভয়ঙ্কর সব বিপর্যয়ের মুখোমুখি একের পর এক হতে থাকবে এই জন্যে আল্লাহ সুবহান হোতা আলা তিনি প্রথম মানবকে বিয়ে দিয়ে দিয়েছেন তাই না আদম এবং হাওয়া আলাহিম আসালাম এবং সে কথাটি তিনি সুরাত নেসার শুরুতেই বললেন হ্যাঁ কিভাবে বললেন আয়ুহান্না সুচ্চা কৌরব্বাকুমল্লা দিয়ে খলাকা কুম্নাৎ সিং ওয়াহিদা ওয়া খলা মিনহা জাউজাহা এবং منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارহাম ان الله كان عليكم رقيبا হে মানুষরা তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্তা থেকে সৃষ্টি করেছেন এবং সেই প্রাণ থেকে তিনি তার স্ত্রীকেও সৃষ্টি করেছিলেন এবং এই দুটো প্রাণ এই দুটো নর এবং নারী থেকে তিনি সৃষ্টি করেছেন অগণিত পুরুষ এবং নারী তাহলে এখানে আল্লাহ তার সৃষ্টি প্রক্রিয়ার মূলেই যে পরিবার প্রথা ছিল সেদিকে স্পষ্ট করে তিনি তার উদ্ধৃতিটা এখানে দিয়েছেন জানিয়েছেন যে মানব সৃষ্টির মূলটাই হচ্ছে পারিবারিক প্রথা এবং ভিত্তির উপর প্রতিষ্ঠিত প্রথম মানব এবং প্রথম মানবী তারা ছিলেন স্বামী এবং স্ত্রী এবং পরবর্তী মানব বংশধর এই বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়েই পৃথিবীতে এসেছে তাহলে এটা হচ্ছে পৃথিবীর ইন্টিগ্রেটেড সিস্টেম এটাকে ভায়োলেট করলে আপনার পৃথিবীর মধ্যে অনেক বিপর্যয় তৈরি হবে এই যে বিল্ডিংটা আমরা আজকে এই মসজিদে আছি এই মসজিদেরও মূল স্ট্রাকচারটাকে যদি আপনি ডিস্ট্রয় করে দেন তাহলে কিন্তু একটা বিপর্যয় ঘটবে এটা আমরা বারবার বলছি যাতে বিষয়টা আমাদের মনে থাকে আল্লাহ সুবাহ যত রাসুল প্রেরণ করেছেন তাদের প্রত্যেকেরই তিনি বিবাহ এবং সন্তানের কথা তিনি কোরআনে উল্লেখ করেছেন সুরাত আটত্রিশ নম্বর আয় বলেছেন মিন ওলা কাদসুল আমরা নিশ্চয়ই তোমার পূর্বে অনেক রাসুলদেরকে প্রেরণ করেছিলাম ওয়াজা আল্লাহম আজুরা এবং তাদের জন্য স্ত্রী এবং সন্তানদেরকে আমরা সৃষ্টি করেছি আল্লাহ তাদের সন্তান এবং স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে সন্তান দিয়েছেন এবং স্ত্রী দিয়েছেন অন্য আয়াতে তিনি বলেছেন রাসুল এবং নবীকে তিনি পুরুষ হিসাবে পাঠিয়েছেন অর্থাৎ পুরুষদের মধ্য থেকে তিনি নবী রাসুলকে নির্বাচন করেছেন মেয়েদের মধ্য থেকে নয় তবে এই পুরুষ নবী কিংবা রাসুলদের সহ সহধর্মিনী হিসাবে তিনি নারীদেরকে সৃষ্টি করেছেন এবং তাদের থেকে তাদের সন্তান এসেছে তাহলে বোঝা গেল নবী রাসুল যারা আল্লাহর নির্বাচিত বান্দা পৃথিবীর মানুষকে পদ দেখানোর জন্যে তাদেরকে সুপথের দিকে সন্ধান দেওয়ার জন্যে যাদেরকে আল্লাহ সুমতাল্লা পাঠিয়েছেন তারা প্রত্যেকে বিবাহিত ছিলেন তাহলে বিবাহ আল্লাহর সিস্টেম আল্লাহর প্রেরিত পুরুষদের সন্ন্যাস এবং এটা সুন্না কাউনি জাগতিক সন্না যেটাকে আসলে ভায়োলেট করার কোনো সুযোগ নেই এই জন্যে ইসলাম যাতে মানুষের বংশধর পবিত্র একটি সিস্টেমের মধ্য দিয়ে বাড়তে থাকে তথা পরিবারগুলোর বিকাশ ঘটে সেই পদ্ধতি হিসাবে তিনি জাওয়াজ বা বিবাহ পদ্ধতিকে স্বীকৃতি দিয়েছেন যা সন্তানদের পবিত্র পবিত্রভাবে জন্মগ্রহণ করা থেকে আরম্ভ করে তাদের সুন্দর তার বিয়াত পাওয়া তাদের বংশীয় কৌলিন্যর অধিকারী হওয়া এবং তাদের সুশিক্ষা এবং তার বিয়া পাওয়াটাকে নিশ্চিত করে আর যেসব পরিবারের বাবা মা পরিচয়হীন থাকেন তাহলে তারা অনেক সময়ই নেগলেক্টেড হয় আজকের আধুনিক পাশ্চাত্য সমাজের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের অনেক মানুষ তাদের অনেকগুলো সিস্টেমকে অন্ধভাবে নিয়ে নিচ্ছে বেবি সিটার অমুক সিস্টেম তমুক সিস্টেম বিবাহের প্রথম সন্তান জন্মের প্রথম দিন থেকে তারা বেবি সিটিংয়ের মধ্যে দিয়ে দেয় সন্তান কিন্তু পিতার এবং মাতার অপত্য স্নেহ ভালোবাসা থেকে প্রথম দিন থেকে বঞ্চিত হতে থাকে আধুনিক মানুষেরা এভাবে নিজেদেরকে গড়ে উঠাচ্ছে কিন্তু ইসলামের মধ্যে দেখেন একজন মা তার সন্তানকে কিভাবে আগলে রাখে কিভাবে প্রোটেকশান দেয় কিভাবে তাকে ভালোবাসা দেয় আপনি দেখবেন যে আধুনিক যে প্যারেন্টিংয়ের সিস্টেম আছে সেখানে মা যখন সন্তানকে তার কোলে জড়িয়ে ধরে রাখে এর মধ্যে অনেক কিছুর আদান প্রদান হয়ে যায় এর মধ্যেই ভালোবাসা সম্প্রসারিত হতে থাকে মা থেকে সন্তানের অন্তরে এই ধরনের ভালোবাসা যেটা মুসলিম সমাজে গড়ে উঠেছে পাশ্চাত্যের সমাজের মানুষেরা সেগুলো দেখে অবাক হয় আমাদের সন্তানদের প্রতি মা বাবার যে কি ত্যাগ তিতিক্ষা মা বাবার জন্য সন্তানের যে কি ত্যাগ তিতিক্ষা আত্মীয়দের জন্য তাদের যে কোনো সময় অন্য আত্মীয়দের এগিয়ে আসার বিষয়গুলো এটা আসলে অত্যন্ত চমৎকার দৃষ্টান্ত ইসলামের ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত হয়ে আছে এর ব্যতিক্রমও দেখা যায় এবং অনেক ব্যতিক্রম এখন দেখা যাচ্ছে এর মূল কারণ হচ্ছে আসলে ইসলামের পথ থেকে সরে আসা ইসলামের তরবিয়তটা না পাওয়া যেটার ওপর আমরা আজকে কিছু কথা বলবো ইনশাল্লাহ সুতরাং বিবাহ প্রথাটাকে আল্লাহ সোভান্তআলা এটা ভালোবাসার নিদর্শন হিসেবে উল্লেখ করেছে। সুরত রোমের মধ্যে বলেছেন ওমিন আয়আইটি হি আনহলা কালা কুম্মিন এন ফুসিকুম এজ ইলাইহা ওয়াজা আলা বাই না কুমামাদ দাতা ওরাহমা ইন নাফিদ আলী কালা আই আইটি লেকওমি কারুন আর আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন হচ্ছে এই যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্পাউজকে সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা যেন তোমরা তোমাদের এই স্পাউজের মধ্যে শান্তি খুঁজে পাও শান্তি পাও তাহলে বিবাহের অন্যতম উদ্দেশ্য হচ্ছে পারিবারিক শান্তি মানসিক শান্তি এবং সার্বিক শান্তি পাওয়া এবং নিশ্চিত করা ওয়জা আলাবাইন কু মা ওয়া ওরহেমা আর বিবাহের মাধ্যমে যে মানব এবং মানবী একটা পবিত্র সম্পর্কের বন্ধনে আবদ্ধ হল আল্লাহ বলছেন তাদের মধ্যে ভালোবাসা প্রেম মমতা সৃষ্টি করে দিয়েছে সুভান আল্লাহ এটা আল্লাহ তাআলার বিশাল একটা অনুদান সেটা আমরা লক্ষ্য করতে পারি ওই দম্পতির দিকে তাকালে যে দম্পতির মধ্যে নানা কারণে এখনো ভালোবাসা তৈরি হয়নি আস্থার সংকট মমতা ভালোবাসার সংকট তৈরি হয়েছে এরকম দম্পতি কিন্তু আজকাল আর কম নেই অনেক দম্পতি আছে তার পেছনে রিজনও আছে সেই রিজনগুলো নিয়ে আমরা ভাবি না অথবা সেটাকে দূর করার জন্য ইসলাম যে প্রেসক্রিপশন এবং কাউন্সিলিং দিয়েছে সেটাকে গ্রহণ না করার কারণে এটা হচ্ছে আচ্ছা ইমাম তওয়ারি বলেন এই আয়াতের ব্যাখ্যায় জা আলাবাইনাকুম বিল মুসাহারাতি ওল খতুনচি মদ্দতন ততাওয়বিহা ও তাওয়া সলুন আবিন আজলিহা ও রহমাতন রহেমা কুম্বিহা ফতা ফদ কুমবে আলা ব বলেছেন যে আল্লাহ আলা বৈবাহিক সম্পর্কের মধ্যে মাধ্যমে এবং বিবাহের মাধ্যমে তিনি একটা ভালোবাসা উপহার দিলেন যে ভালোবাসাটা আমরা চর্চা করি তোমরা চর্চা করো এবং তিনি তোমাদের মধ্যে তাওয়াসুল একটা সুন্দর সুসম্পর্ক কমিউনিকেশনের একটা সুযোগ করে দিলেন একটা রাহমত তিনি দিলেন যেই রহমতটা আমরা আমাদের অন্তরে ধারণ করি তারপরে এর কারণে তোমরা একে অপরের প্রতি মমতা প্রদর্শন করে থাকো এমন সেটা বলেছেন এই জন্য ইসলাম শুরু থেকেই বলেছে যে বিবাহটাকে তোমরা গুরুত্ব দাও যেন তেনভাবে বিবাহ করো না হঠাৎ করে করো না একটু চিন্তাভাবনা করে করো আল্লা রসুল সাল্লা সাল্লাম যারা শাবাব যারা যুবক তাদেরকে বিবাহের প্রতি উদ্বুদ্ধ করেছেন ফার্জ হে যুবকেরা তোমাদের মধ্যে যারা বিবাহে সামর্থ্য রাখে তারা যেন সত্তর বিবাহ করে নেয় কারণ এই বিবাহ আগাব্দলিল বাসার দৃষ্টিকে সংযত রাখার সবচেয়ে উত্তম পদ্ধা যে অবিবাহিত সে অন্য নারীর দিকে বারবার তাকাবে কিংবা আজকাল যে ফেতনা শুরু হয়েছে পণ্য সেই পণ্যগুলো সে দেখে নিজেকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাবে একটা এডিকশানের মধ্যে সে পড়ে যাবে তাহলে এই এডিকশান থেকে পণ্য দেখা থেকে কিংবা নারীদের দিকে তাকানো থেকে সে নিজেকে পবিত্র রাখতে পারবে এই বিবাহের মাধ্যমে ও আহসানুল ফার্জ এবং এটা তার লজ্জাস্থানকে হেফাজতের সবচেয়ে উপযোগী পন্থা সে বৈধভাবে তার লজ্জাস্থানের ব্যবহার করবে যার মধ্যে সাদাকা এবং সওয়াব রয়েছে এবং অবৈধ যে কোনো সম্পর্ক থেকে নিজেকে সে রক্ষা করবে অমল নামিয়াস আর যারা পারবে না বিবাহ করতে অনেকেরই সামর্থ্য নেয় হয়তো টাকা পয়সা নেই বা তার প্রস্তুতি নেই তার পরিবেশটা অ্যালাউ করছে না নানাভাবে তাহলে সে কি করবে আলাই হেবি সৌম সে সিয়াম রাখবে কারণ সিয়াম রাখার মধ্য দিয়ে সে তার দেহ দেহের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারবে ফাইজা রাসুলসাল্লাহ সাল্লাম সেটা স্পষ্ট করে বলে দিয়েছেন বিবাহের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটা কি হবে যেন আমাদের মুসলিম ছেলেরা দিনদার পাত্রীকেই প্রাধান্য দেয় এটাকে সাল্লাহ সাল্লাম বলছেন দিনদার পাত্রীকে জিতে নেওয়া এটাকে জেতার সাথে তিনি তুলনা করেছেন আপনি বিবাহ করলেন ব্যাপারটা এমন নয় তিনি বললেন সাল্লাহ সাল্লাম বলছেন আগের হাদিসটাও বখারি মুসলাম এটাও বখারিম মুসলিমের হাদিস তুন কাহলমার আতুলে আর বাইন মেয়েদেরকে সাধারণত চারটা কারণে বিবাহ করা হয় লেমা আলিহা ও লিহাসাবিহা ও আলি জামায় আলিহা ওয়ালে তার সম্পদের জন্য সম্পদের প্রতি অনেকের আকর্ষণ অনেক ছেলেরা বলে আমার সম্পদই দরকার শ্বশুরের সম্পদ দিয়ে আমি দেখি দাঁড়াতে পারি কি না এরকম চিন্তাও অনেকের আছে এটা ভালো চিন্তা না যাই হোক তারপরে কি ওলে হাসাবিয়া তার বংশ বংশকৌলিনের কারণে ওয়ালে জামায়ালিহা তার সৌন্দর্যের কারণে ওয়ালে দিয়ে নিহা অধিকাংশ যুবকের কাছে দিনদারিটা চার নম্বরে সাল্লাম সামাজিক দিকের এবং মানুষের মানে মূল আকর্ষণের দিক হিসাবে তিনি এখানে এই তারতীবটা দিলেন ওয়ালে দিয়ে নেহা তার দিনের জন্য দিনটাকে একদম লাস্টে তিনি উল্লেখ করলেন আর অনেকের মধ্যে আমরা সেটা দেখি কিন্তু রাসুস হাসলাম বললেন এই লাস্টেরটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ফভার বেদায়তের দিন দিনদার মেয়েকে জিতে নাও দিনদার পাত্রীকে জিতে নাও তাহলে দেখা যাচ্ছে ইসলাম শুধু বিবাহের প্রতি গুরুত্ব দেয়নি দিনদার পাত্রীর প্রতি গুরুত্ব দিয়েছে যুবকদের জন্য যারা বিবাহ করতে চায় আবার যারা কন্যার অভিভাবক তাদেরকেও বলেছে ইদেজা একুমানতারদাউ নদী না হুয়াহু ওকাহু ফেজ আ উইজুহু ইললাতাফ আলু তাকুন ফেত নতুন ফিলা আর দেউ ফেসাদুন আরিত ইমাম তির্মিতিসহ আর অনেকেই এহাদিস্টা বর্ণনা করেছেন এহাদিস্টা হাসান আচ্ছা এর অর্থটা কি বলা হচ্ছে যদি তোমাদের কাছে এমন কোনো পাত্র আসে যাদের আখলাক এবং দিনদারি তোমাদের পছন্দ হয় অথবা যাদের আখলাক এবং দিনদারিতে তোমরা সন্তুষ্ট তাহলে তাকে বিবাহ করিয়ে দাও তোমাদের এই পরিচিত কোনো মেয়ের সাথে হয় তোমার কন্যা বা তোমাদের বোন বা তোমাদের হাউসহোল্ডে যে মেয়েরা আছে বিবাহের উপযুক্ত তাদের সাথে এই ভালো তরুণটির যে দিনদার এবং যারা রাখলাক ভালো তার বিবাহ করিয়ে দাও যদি তোমরা বিবাহ থেকে মুখ ফিরিয়ে নাও এবং বিবাহ না করাও তাহলে অনেক ফেতনা তৈরি হবে এবং অনেক বিপর্যয় দেখা দেবে তাহলে এই এখানে এই কয়েকটা হাদিস কিন্তু অনেকগুলো মেসেজ আজকাল তরুণরা অনেক দেরিতে বিয়ে করে কিন্তু সে কি নিজের ব্যাপারে নিশ্চিত কোনো গ্যারেন্টি দিতে পারে যে সে তার চরিত্রকে পবিত্র রাখতে পেরেছে অনেক মেয়েরাও আজকাল শিক্ষা কিংবা নানা ওজোর দেখিয়ে তারা বলেছে বিয়ে করবে পরে কিন্তু সেওকে গ্যারেন্টি দিতে পেরেছে যে সে তার চরিত্রকে পবিত্রতার উপর রাখতে পারছে ইসলামের জন্য জন্যে মনে করে যে বা এর নির্দেশনাটাই এরকম যে বিবাহটা আসলে উপযুক্ত হলেই করে ফেলা উচিত তবে এর সাথে সামর্থ্য জড়িত ফলে বিবাহের সামর্থ্য থাকলে সে বিয়ে করবে আর না হলে ছেলে মেয়ে যদিও এটা তরুণদেরকে বলা হচ্ছে কিন্তু এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যেকেরই তো একটা চাহিদা আছে ফলে সেটাকে সংবরণ করার জন্য সিয়ামের যে সিস্টেমটা রাসুলসাল্লাহ আসলাম রেকমেন্ড করেছেন এটা অবিবাহিত সকলের ক্ষেত্রেই প্রযোজ্য আচ্ছা এই ডিসকাশন থেকে কি বুঝলাম আমরা এই ডিসকাশন থেকে বুঝলাম যে বিবাহটা গুরুত্বপূর্ণ এবং সেম গুরুত্বপূর্ণ দিনদার পাত্র বা পাত্রীকে নির্বাচন করা কারণ তাহলেই একটা সুন্দর সুখের সংসার তারা রচনা করতে পারবে সুখের নীর তারা রচনা করতে পারবে এবং তারা সুসন্তানের অধিকারী হবে এবং তাদেরকে সুন্দরভাবে তার বিয়াদ দিতে পারবে ইসলামের এই মহান দিক বরং সবচেয়ে বিউটিফুল দিক এ সম্পর্কে পাশ্চাত্যের যারা প্রাচ্যবিদ যারা আমাদেরকে নিয়ে অনেক গবেষণা করেছে তাদেরকে বলা হয় প্রাচ্যবিদ ওরিয়েন্টালিস্ট তাদের অনেক গবেষণা তাদের বেশ কিছু সুন্দর কথা শুনে আমরা ভাবি যে তারা এনসাফের সাথে কথা বলে আসলে মোটেই সত্য নয় এটা তাদের ম্যাথাডলজি তারা ভালো গবেষক স্ট্রং ম্যাথাডোলজি ফলো করে সেটা করার জন্য কিন্তু পরিশেষে যদি আমরা তাদেরকে অধ্যয়ন করি আমরা দেখি যে তারা আসলে ইসলামের মূল জায়গাটা আঘাত করেছে সকল প্রাচ্যবিদ কেউ থেকে বেঁচে নেই পি কে হিট্রি বলেন উইলিয়াম মোর বলেন জোসেফ শাক্ত বলেন এরকম আরও যারা আছে কারণ আপনি দু একটা কোটেশন পড়ে তাকে ওই সার্টিফিকেট দেওয়া তো ঠিক নয় তার পুরো বক্তব্য আমাদেরকে দেখতে হবে যখন মাহমুদামের জীবনী নিয়ে তারা লেখেন অথবা যখন ইসলামী শেরিয়ার বিভিন্ন বিষয় নিয়ে তারা লেখেন তাদের কনক্লুডিং বক্তব্যটা কি এটা দেখতে হবে তাদের অধিকাংশই কোরআনকে মোহাম্মদ সাল্লাহামের স্পিচ বা ভাষ্য হিসেবে চালিয়ে দিয়েছে এটা আল্লাহর নাজিলকৃত নয় এটা তারা বলেছে ওলা ইয়াদু এই ধরনের অনেক কিছু আছে এগুলো নিয়ে আমরা অন্য আরেক দিন আলোচনা করব কিন্তু এখানে ইসলামের এই যে বিউটিফুল দিক পারিবারিক প্রথা এটাকে নিয়ে তাদের প্রাচ্যবিদদের কেউ কে যে উক্তিটা করেছেন সেটি আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই তিনি বলেছেন ইদা আর যখন তুমি কোনো জাতির সভ্যতাকে হাদারা মানে সভ্যতা সিভিলাইজেশনকে ধ্বংস করতে চাও তাহলে এই ধ্বংস করার জন্য তিনটা পথ আছে তিনটা ওয়াসিলা তিনটা উপকরণ আছে এক নম্বর হচ্ছে এহদেমিল উসরা পরিবারকে ধ্বংস করে দাও ডিস্ট্রয় দ্য ফ্যামিলি অর দ্য ফ্যামিলি সিস্টেম এক নম্বর সেকেন্ড হলো এহদেমিল তালিম ডিস্ট্রয় দেয়ার এডুকেশন সিস্টেম তাদের এজুকেশানটাকে হজবরলো করে দাও অথবা এই জাতি যাতে দাঁড়াতে না পারে সেই জায়গাটা নষ্ট করে দাও থার্ড হল অ্যাসকেতিল কুদোয়াট অসকেল কুদোয়াট ডিস্ট্রয় দ্য রোল মডেলস এদের মধ্যে যেন কোনো রোল মডেল আদর্শ স্থানীয় কেউ গড়ে উঠতে না পারে কোনো শিক্ষাবিদ কোনো মানুষ কোনো আলেম সেভাবে সেই জায়গাটাও নষ্ট করে দাও হয়তো তাদের প্রত্যেককে বিতর্কিত করে দাও অথবা এমন একটা জিনিস তাদের মধ্যে চালু করে দাও যাতে কেউ একজন কদুয়া হিসাবে এই জনপদের মধ্যে তৈরি হতে না পারে এই তিনটা জিনিস যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে একটা জাতি অনায়াসেই ধ্বংসপ্রাপ্ত হবে আচ্ছা এটার ব্যাখ্যায় এভাবে এসছে যে পরিবারকে ধ্বংস করার তাহলে পদ্ধতিটা কি বলেছেন যে আলাইকা বেতি বেউরিল তোমার উচিত হবে মায়ের ভূমিকাটাকে একদম ডিসঅ্যাপিয়ার করে ফেলা মায়ের কোনো ভূমিকা থাকবে না মা হয়তো সামাজিক কাজে ব্যস্ত থাকবে চাকরির কাজে ব্যস্ত থাকবে না না মানে কালচারাল পার্থক্যটা সমাজের মধ্যে এমনভাবে আনা হবে যে একজন মুসলিম মায়ের যে মূল দায়িত্বটা ছিল সেটা ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাবে থাকবে না কিন্তু তারা আবার আধুনিকতার গৌরব বোধ করবে এবং সে তাকে যদি বলা হয় গৃহিণী আর বিতে বলা হয় রব্বা টু গৃহিণী এ কথায় তিনি খুব লজ্জা পাবেন হাউসওয়াইফ এটা খুব লজ্জার কথা তাহলে এই জিনিসটা যদি মেয়েদের মনে চলে আসে যে না সে হাউসওয়াইফ না সে এই সমাজের অন্য একজন অ্যাক্টিভ পার্টনার অথবা অ্যাক্টিভ পার্সন তাহলে তাহলে সে হয়তো সম্মানিত বোধ করবে কিন্তু পরিবার কিন্তু ধ্বংসের দিকে চলে যাবে আচ্ছা দ্বিতীয় যেটা শিক্ষা ধ্বংসের জন্য তাহলে কি শিক্ষা ধ্বংসের জন্য মূল কথা হবে শিক্ষার গুরুত্ব থাকবে না এবং ছাত্র শিক্ষক তাদের মূল্য সমাজে কমে যাওয়া এবং তৃতীয় পর্যায়ে যেটা বলেছেন রোল মডেল এটাকে বিদায় করা সেটার জন্য যারা এই সমাজের বিবেকবান মানুষ স্কলার কিংবা শিক্ষাবিদ অথবা যারা প্যারেন্টস এদের প্রত্যেকের প্রত্যেককে গুরুত্বহীন করে ফেলা শিক্ষার্থীদেরকে এমনভাবে গড়ে তোলা যে সে তার অভিভাবকের কাছে আর কোনো ধারণা দেবে না শিক্ষার্থীদেরকে এমনভাবে গড়ে তোলা যে সে তার শিক্ষককে ইগনোর করবে শিক্ষকের সাথে বেয়াদপি করেও গৌরববোধ করবে শিক্ষককে তার মর্যাদা দেবে না এই ধরনের একটা কালচার তৈরি করে ফেলা সমাজে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাহলে শিক্ষার যে মূল লক্ষ্য ছিল এই শিক্ষাটা কিন্তু সেই লক্ষ্য থেকে চ্যুত হয়ে যাবে শিক্ষার সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে মানুষকে পড়োশিয়ত সোশ্যাল বিং হিসাবে প্রতিষ্ঠিত করা তাই না এখন আমার এই শিক্ষা যদি আমাকে আমার বিনয় না শেখায় আমাকে সংস্কৃতিবান না করে আমাকে ভদ্র না করে আমাকে অন্যের প্রতি শ্রদ্ধাশীল না করে তাহলে এটা কোন ধরনের শিক্ষা বলুন হোক সে শিক্ষা আপনার কম্পিউটার সায়েন্স হোক সেটা সোশ্যাল সায়েন্স কিংবা পিওর সায়েন্স ন্যাচারাল সায়েন্স মেডিকেল সায়েন্স অথবা সে শিক্ষা হোক রিলিজিয়াস সায়েন্স সব শিক্ষাই কিন্তু মানুষকে সুশীল করে সুশীল করে না করার কথা কিন্তু এই জায়গাটা যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে আসলে যতই জাগতিক আপনার ডক্টরেট থাকুক আর যাই থাকুক সত্যিকার অর্থে শিক্ষা উইল বি ডিসঅ্যাপিয়ার্ড এডুকেশান উইল বি ডিসঅ্যাপিয়ার্ড শুধু সার্টিফিকেট দিয়ে কি শিক্ষা হয় শুধু কি এ প্লাসের সংখ্যাধিকের মাধ্যমেই প্রকৃত শিক্ষার্থী তৈরি হয় অবশ্যই না তাহলে এই তিনটা জায়গায় আসলে এডিস্ট্রয়ের জন্য তারা এভাবে রেকমেন্ড করেছেন স্বাভাবিকভাবে একজন প্রাচ্যবিদ যখন এ কথা বলেন তখন বিষয়টা মুসলিম দেশগুলোর দিকে চলে আসে প্রাচ্যবিদ্যা কিন্তু নিজেদের দিকে আঙ্গুল ফেরান না অর্থাৎ পৃথিবীর উন্নত যে জাতিগুলো আছে তাদের মধ্যে মুসলিম জাতির সভ্যতা সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে ভদ্র সমৃদ্ধ জাতি হচ্ছে মুসলিম জাতি যদিও মুসলিমদের মধ্যে অনেক সময়ের ব্যত্যয় ঘটে সেটা ততটা ঘটে যতটা সে কোরআন কোরআনসুন্নাথ থেকে সরে গিয়েছে যতটা সে তার মূল এডুকেশন থেকে সরে গিয়েছে সে তার ইমান আকিদা থেকে সরে গিয়েছে সে তার ইবাদত থেকে সরে গিয়েছে সে তার জ্ঞান চর্চা থেকে সরে গিয়েছে আজকে মুসলিম সমাজের মধ্যে ব্যত্যগুলো ঘটেছে মূলত জ্ঞান থেকে আমাদের ডিটাচমেন্টের কারণে আমরা জ্ঞান থেকে সরে গিয়েছি আমল থেকে সরে গিয়েছি আমরা পরস্পরের শ্রদ্ধা ভালোবাসা থেকে সরে গিয়েছি পারিবারিক প্রথা থেকে সরে গিয়ে আমরা এখন দেখছি ইউরোপ আমেরিকা কিভাবে চলে সেই স্টাইলগুলো আমাদের স্টাইলগুলো এখন আমাদের তরুণরা কিংবা সমাজের একটা অংশ এতটা নিখুঁতভাবে অনুসরণ করছে যে একজন খেলোয়াড় কীভাবে বিনুনি গাঁথেন সেভাবেও ছেলেরা দেখে যে চলছে থ্রি কোয়ার্টার পরেও দেখলাম যে অনেকে এখন প্রোগ্রামে আসে তাই না যেটা আমরা খ্রিস্টানদেরকেও দেখি না তাদের বড় কোনো মিটিংয়ে এভাবে আমাদের মানে একটা সমাজ আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি অন্য দেশেও দেখতে পাচ্ছি তারা ইউরোপ আমেরিকা কেই সব কিছুতে তাদের কথায় শয়নে স্বপনে বলনে চলায় ফেরায় গেস্টার পোশাকে আশাকে সব কিছুতে অনুসরণ করছে তাহলে আমাদের যে মৌলিক শিক্ষা সেটা কোথায় গেল তাহলে এখানে বুঝতে একজন সচেতন মা বিবেকবান মা বুদ্ধিমান মুসলিম মা অনুপস্থিত হলে মুসলিম সমাজে ভালো সন্তান আসবে না একজন ভালো শিক্ষক এবং একজন সচেতন এবং মোখলেস বাবার অনুপস্থিতি হলে সেই পরিবারটাও সুন্দরভাবে গড়ে উঠবে না এবং একজন কদুয়া যাকে আমাদের সন্তানরা দেখে শিখবে সেরকম ভালো কদুয়া যদি না পাওয়া যায় তাহলে সন্তানও কিন্তু আদর্শবান হিসাবে গড়ে উঠবে না বাবা যদি মিথ্যা কথা বলেন মা যদি সন্তানকে মিথ্যা কথা শেখান হয়তো সরাসরি তো কেউ শেখান না তিনি বলেন বাবা বাবা আসো আসো এদিকে এসে তোমাকে ওটা দেব কিন্তু আর দেন না অথবা বলেন যে এখানে বেয়াল আছে বেয়াল আছে আসলে বেয়াল নেই অথবা ওখানে ভূত আছে ভূত আছে তাই না এভাবে ভাবে আমরা মিথ্যার উপর প্রচলন করি তখন আর এই বাবা মা তাদের জন্য কোদা হতে পারে না আচ্ছা এতে আমরা বুঝলাম যে পারিবারিক সিস্টেমটা এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে মুসলিম সমাজের জন্যে আসলে অন্য সকল সমাজের জন্যও পারিবারিক ভিত্তিটা খুব গুরুত্বপূর্ণ আজকে পাশ্চাত্য সমাজের যে অধপতনটা আপনারা দেখতে পাচ্ছেন নানাভাবে অশালীনতা এবং মানুষের মধ্যে ভালোবাসাহীনতা সিঙ্গল মাদার হওয়ার কারণে সন্তানদের মানে যে একটা আইসোলেশন আমরা দেখতে পাচ্ছি তারা বাবা মা সবার সাথে পারিবারিক বলয় বড় না হওয়ার যে একটা ঘাটতি সেটা কিন্তু এই পরিবার প্রথাকে ধ্বংস করার কারণেই এবং লিভ টুগেদার কালচারটা আপনারা জানেন এটার আবিষ্কারক তারা বিবাহ প্রথার প্রতি গুরুত্ব না দেওয়া এটারও আবিষ্কারক তারা সেইটাই আমাদের মুসলিম সমাজে যতটুকু প্রবেশ করছে ততটুকু বিপর্যয় এর মুখোমুখি আমরা হচ্ছি আর সেখানে তো পুরোপুরি বিপর্যয়ই হচ্ছে এখন মানুষ সেখানে বিবাহ থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছে এবারে আমরা একটু আলোচনা করব সংক্ষেপে যে মুসলিম পরিবারগুলোর আসলে বৈশিষ্ট্য কি হওয়া উচিত মুসলিম পরিবারগুলোর বৈশিষ্ট্যের সাথে সাথে আমাদের কিন্তু করণীয় দিকটাও এখানে চলে আসবে যেমন প্রথম আমাদের আগের ডিসকাশন থেকে যেটা আমরা বুঝলাম আমাদের প্রথম বৈশিষ্ট্য হবে আমাদের মুসলিম পরিবারগুলো যে পরিবারের সকল সদস্য পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবেন এটা হলো বৈশিষ্ট্য তাহলে করণীয় কী করণীয় হচ্ছে মা বাবা সন্তানদের প্রতি স্নেহ মমতা পোষণ করবেন আর সন্তানরা তাদেরকে পরম শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসাবে তাদের গুরুজন হিসাবে তারা মান্য করবে ব্যাস এটাই তাহলে পরিবারের মধ্যে সবার মধ্যে ভালোবাসা থাকবে এবং সন্তানরা একে অপর ভাই বোনও একে অপরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করবে বাবা মায়ের সন্তান বাবা মায়ের সম্পদ নিয়ে তারা কিন্তু ঝগড়া করবে না আমাদের কাছে অনেকগুলো কেস ইদানিং আসে যে ভাই বোনের মধ্যে ভালো সম্পর্ক নেই বাবা আমার জীবদ্দশাতে তা ঘটছে তার কারণ হলো বাবার অনেক সম্পদ অনেক সম্পদ হলো দেখা যাচ্ছে বিপদ এখন কে কোন সম্পদ পাবে এটা নিয়ে এখনই ঝগড়া শুরু হয়ে গেছে তাদের মৃত্যুর আগেই ইসলাম তো সব সমাধান দিয়েছে না বলেন বাবার অথবা মায়ের সম্পদ কিভাবে বন্টন হবে এটা কি কোরআন বলছে না বলেন তো সুরাতা আপনার পড়ে দেখেন কি সুন্দরভাবে বন্টন করেছে তো এই এই ভাবনাটা আগে নিচ্ছি কেন নিচ্ছি কারণ দুনিয়ার প্রতি আমাদের লোক তৈরি হয়ে গেছে যে শিক্ষা আমরা পাচ্ছি ওই শিক্ষায় ভালোবাসার শিক্ষা বাদ দিয়ে মানুষের পারস্পরিক অধিকার সচেতনতার শিক্ষা বাদ দিয়ে নিজের স্বার্থপরতার শিক্ষাই এখন মানুষ বেশি শিখছে এবং পাশ্চাত্য শিক্ষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা মানুষকে স্বার্থপর হতে শেখায় ফলে সে যে যেই সমাধানটা ইসলামী শরিয়াতে আগেই করে দেওয়া আছে সেই সম্পদ নিয়ে সে এখন সে ভালোবাসার জগৎটাকে চুরমার করে দিচ্ছে ভাই বোনের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে বাবা মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অনেক সন্তানদের কথা শোনা যায় পত্রিকা আমরা বহুবার দেখেছি যে অনেক সন্তান বাবা মায়ের সম্পত্তি লাভের জন্য তাদেরকে কায়দা করে মৃত্যুর মুখে ঠেলে দেয় দেয়াদব্লাহ তাহলে এই সব বিপর্যয় থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের পরিবারগুলোকে আপনারা যারা সবাই কোনো না কোনো পরিবারভুক্ত আছেন এই পরিবারের সকল সদস্য তাদের সম্পর্কের মূলভিত্তিটা যেন হয় পারস্পরিক ভালোবাসা এবং আস্থা এটা তৈরি করেন আপনি আপনি চাইলেই তৈরি করতে পারেন কিন্তু আপনি যদি উপেক্ষা করেন আপনি অসতর্ক যদি থাকেন গাফেল যদি থাকেন তাহলে দেখবেন কিছুদিন পর এমন দূরত্ব তৈরি হয়েছে ওই দূরত্ব আর এত সহজে ঘোচানো যাবে না আল্লাহ সুবানতাল্লাহ যে সুরাতুর একুশ নম্বর রায়টি আমি আগে পাঠ করেছি সেখানে ভালোবাসার কথাই তিনি বলেছেন এখানে রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন থেকে অনেকগুলো আমরা নিদর্শন পাই যেমন রাসুল সাল্লাহ সাল্লাম তার পরিবারের সকলের প্রতি ভালোবাসা বিনিময় করতেন ভালোবাসা দিতেন তিনি এই এই কথাগুলো আমরা কিন্তু হাদিসে পাচ্ছি খাদিজার প্রতি তার প্রচণ্ড ভালোবাসা ছিল তার জীবদ্দশায় তিনি আর কোনো বিয়েই করেননি এবং সে কথাটা আয়সারাত আল্লাহ তালাহার কথায় এসেছে তিনি বললেন যে রাসুল সাল্লাহ সাল্লামের স্ত্রীদের মধ্য থেকে খাদিজার কথা আসলে আমার একটু কষ্ট হতো একটা গায়েরাত তৈরি হতো সতীর হিসাবে একটা গায়রাত তৈরি হতো কারণ রাসুল সাল্লাহ সাল্লাম যখনই তার কথা আসতো তিনি তখনই তার ভালোবাসার কথা স্মরণ করতেন তাকে তাদের মধ্যে যে সুন্দর ভালোবাসাটা ছিল এবং শুধু তাই না যখন কোনো বাড়িতে বা বাসায় কোনো ছাগল জবা করা হতো তিনি এর একটা অংশ বলতেন যে খাদিজার যারা বান্ধবী ছিল এদের কাছে কিছু পাঠিয়ে দাও মৃত্যুর পরেও তার সেই ভালোবাসাটা কতটা অ্যাক্টিভ ছিল তখন আয়সারা দিয়ালতানা বললেন যে আমি বিরক্তির সাথে বললাম খাদিজা আপনি কথায় শুধু খাদিজা 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 বলছেন তখন রাসুল সাল্লাম বললেন এনে কাদ রোজেক তোহব্বাহা ইনকাদ হব্বাহা আল্লাহ আমাকে তার ভালোবাসাটা দান করেছিলেন সুভান আল্লাহ তাহলে সেই স্বামী খুবই ভাগ্যবান যিনি তার স্ত্রীর ভালোবাসা প্রাপ্ত হলেন এবং সেই স্ত্রী খুবই ভাগ্যবান যে স্ত্রী তার স্বামীর ভালোবাসাটা প্রাপ্ত হলেন এবং এটা আপনাদের উপর নির্ভর করবে স্বামী এবং স্ত্রী যারা আছেন তাদের উপর নির্ভর করবে তাদের আচরণ তাদের পজিটিভ সাইকোলজি পজিটিভ অ্যাটিটিউড এসব কিছুর মাধ্যমেই আসলে ভালোবাসাটা আসবে নেগেটিভ আচরণের মধ্য দিয়ে ভালোবাসা আসে না আচ্ছা এরপরে আমরা দ্বিতীয় যে বিষয়টা বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করব সেটা হচ্ছে পরিবারের সবার মধ্যে পারস্পরিক সহযোগিতা আর তাউন ও বাই বাইন আফরাদ আল উসরা একজন আরেকজনের বিপদের সাথে সাথে এগিয়ে আসবেন মনে করবেন যে নিজেরই আসলে রাসুল সাল্লা সাল্লাম কিন্তু শুধু পরিবারের এই অল্প কজনের মধ্যে এই সম্পর্কের কথা বলেনি পুরো উম্মার কথা বলেছেন পুরা উম্মার দৃষ্টান্ত তিনি সহিম মুসলিমের হাদিসে তিনি এভাবে দিয়েছেন যে মুসলিমদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা এবং মমতার মধ্যে দৃষ্টান্ত হলো একটা দেহের মতো পুরা উম্মা একটা দেহের মতো পুরো দেহের মধ্যে যদি কোনো প্রবলেম দেখা দেয় তখন সারাদেহ তাতে সারা দিবে। তাহলে এটা হচ্ছে বৃহত্তর অঙ্গনে তাহলে ছোট অঙ্গনটা হল পারিবারিক অঙ্গন সে অঙ্গনেও কি আজকে আমাদের আসলে সে ভালোবাসাটা আছে অথবা সেই তার আউন সহযোগিতাটা কি আছে ভাই বোন কিংবা বাবা মা প্রত্যেকের মধ্যে আজও দেখা যায় আমাদের অনেকের বাবা মা গ্রামে পড়ে আছেন অসুস্থ অথচ আমরা শহরে কত সুন্দরভাবে থাকছি মা কিন্তু তার চিকিৎসার টাকা পাচ্ছে না সন্তানের কাছ থেকে বাবা তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য কিংবা বাজার সদায় করার জন্য গ্রামের হাট থেকে সেখান থেকেও কিন্তু টাকা পয়সা পাচ্ছে না তাহলে সম্পর্কটা কোথায় ঠিক থাকলো তাই না অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখি সন্তানরা একটু বড় হয়ে যাওয়ার পরে বাবা মায়ের কথা একদম ভুলে যায় সে এটাও ভুলে যায় তারও সন্তান হবে এবং সেও একদিন বুড়ো হবে সেদিন তার সন্তানও হয়তো তাকে ভুলে যাবে কারণ তার সন্তান তো তাকে দেখেই শিখবে তার সন্তান যখন দেখবে বাবা দাদাকে কেয়ার করছেন না বাবা মা দাদিকে কেয়ার করছেন না বা নানা নানিকে কেয়ার করছেন না তখন সে ভাববে এটাই বুঝি নিয়ম দেখেন খুব সতর্কতা লাগবে না সচেতন হওয়া লাগবে না সে দেখে দেখেই অটোমেটিক মেসেজটা কিন্তু সে নিয়ে নেবে অর্থাৎ যখন এই চর্চাগুলো হবে এটা একটা কালচারে পরিণত হয় সেই কালচারগুলো সবাইকে কিন্তু একই কালচারভুক্ত করে দেবে যদি না আমরা সচেতনভাবে এই ভুল বিভ্রান্তিগুলো আমরা যদি প্রতিহত না করি তাহলে সমাজ কিন্তু উচ্ছন্নের দিকেই চলে যাবে আমরা এখানে দেখি রাসুল সাল্লাহ সাল্লামের মধ্যে আবারও চমৎকার দৃষ্টান্ত কানা রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ফি মে হেনাতে আহলিহি রাসুল সাল্লাহ সাল্লাম তার পরিবারের সহযোগিতা সবসময় কাজ করতেন দেখেন নবী হওয়ার পরেও মদিনা আসার পর কি শুধু নবী শুধু রাসুল মদিনা রাষ্ট্রের প্রধান হয়ে গিয়েছেন না তারপরেও তিনি ঘরের কাজ কিন্তু বাদ দেননি তিনি কাপড় ধোতো করতেন তিনি ছাগলের দুধ ধুইতেন এবং তিনি জুতো পরিষ্কার করতেন তিনি তার গৃহস্থলিতে যে পশুগুলো আছে ওট কিংবা ছাগল এগুলোকে ঘাস খাওয়াতেন তিনি খাদেমের সাথে বসে একসাথে খেতেন এবং তিনি স্ত্রীদের সাথে বসে ওই যে যাতায় আপনার যে গম পিসতেন কিংবা জব পিসে সেখান থেকে আটা বের করে আনতেন এ সব কিছু তিনি করতেন তার মানে কি তিনি এটা প্রমাণ করেছেন যে আপনি যে পজিশনেই থাকেন না কেন পরিবার থেকে ডিটাচড হবেন না পরিবারের কাজের দায়িত্ব পালনকে আপনি ইগনোর করবেন না সে দায়িত্বগুলো আপনাকে আমাকে পরিপালন করতে হবে এবং সেটাই আমরা এখানে পেলাম এবং এর মধ্য দিয়ে দেখেন একজন স্বামী যখন স্ত্রীকে পেঁয়াজ কাটায়ও সাহায্য করে মাঝে মাঝেই করুক না সব সময় তো আর করতে পারবে না তাই না মাঝে মাঝেই করুক না তখন স্ত্রী কিন্তু সে কিন্তু একটা মানে গৌরব বোধ করবে যে আমার স্বামী আমার সাথেই আছেন সাথে থাকা ফিজিক্যালি এক ঘরে থাকা না অথবা শুধু প্রয়োজনের সময় অল্প কিছু কাজে থাকা বাকি সময় না যখন সে ফিল করবে যে সব কাজে কিছু হেল্প পাচ্ছে তখন সে এই স্বামীকে নিয়ে গর্ববোধ করবে এবং এই স্বামীর প্রতি তার ভালোবাসা অনেক বেড়ে যাবে ঠিক একইভাবে স্বামীর ক্ষেত্রেও প্রযোজ্য স্ত্রীও যখন স্বামীকে কেয়ার করবে অর্থাৎ কেয়ারিং ওয়াইফ হবে তখন সেও এই স্ত্রীকে নিয়ে সবখানে গৌরববোধ করবে তাহলে কেয়ারিং হাজব্যান্ড এবং কেয়ারিং ওয়াইফ হওয়াটা এটা খুব জরুরি তাহলে সন্তানরাও কেয়ারিং হবে সন্তানরাও কেয়ারিং হবে আচ্ছা তৃতীয় যে বৈশিষ্ট্য সেটি হলো পরিবারের সবার মধ্যে অধিকার সচেতনতা অধিকার এবং কর্তব্য সচেতনতা তাহলে স্বামী এবং স্ত্রী তারা জেনে নেবে তাদের কার কি অধিকার আছে কোরআন সেটা কিন্তু বলছে ওলাহুন্না মেহতুল্লা দি আলাহিনা বিল মারুফ নারীদের জন্য স্ত্রীদের জন্য অধিকার রয়েছে যেমনটি স্বামীদের জন্য অধিকার রয়েছে বিল মারুফ নিয়ম অনুযায়ী আপনি অতিরিক্ত দাবি করবেন সেটা হবে না নিয়ম লঙ্ঘন করে হবে না নিয়ম অনুযায়ী এই নিয়মটা কে নির্ধারণ করেছে কোরআন এবং সন্দা নির্ধারণ করেছে অতএব সে নিয়ম অনুযায়ী আর কিছু কিছু ক্ষেত্রে সামাজিক প্রথাকে ইগনোর করা যাবে না যেমন একজন নারী এই সমাজের মধ্যে এই স্ট্যান্ডার্ডের সে কতটা ভরণ পোষণ পেতে পারে ততটা ভরণ এই সামর্থ্যের স্বামীর কাছে পাওয়াটা এটাই নিয়ম সেটা সেটাকেই নিয়ম হিসাবে স্বীকৃতি দেবে সুতরাং এই যে নিয়মগুলো আমরা বললাম সেটার দ্বারা বোঝা গেল যে পরস্পরের প্রতি পরস্পরের অধিকার আছে বিদায় হজের ভাষণে নবী সাল্লা সাল্লাম স্বামীদেরকে সুন্দর একটা ওসিয়াত করেছিলেন বললেন ইত্তাপ ফিন্নেসা স্ত্রীদের ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করবে ফাইনকুম আখা তোম হবে আমল্লা ওয়াস্তাহ হেলাল তুম ফুরুজাহাবে মাতিল্লাহ কারণ তোমরা তাকে আল্লাহর নিরাপত্তা দিয়ে তাদেরকে গ্রহণ করেছ এবং আল্লাহর কালিমা এর মাধ্যমে তোমাদের সম্পর্ক হালাল হয়েছে অতএব তোমরা তাদেরকে ভয় করো আর তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো তোমাদের উপর তাদের অধিকার হলো আলাইকুন আলাই কুন আলাই কুমরেস কোহন্না ওকে বিল মারুফ তাদের ভরণ পোষণটা নিয়ম অনুযায়ী তোমরা প্রদান করবে এটা তোমাদের উপর তাদের হক আর স্ত্রীদের হক হচ্ছে তারা স্বামীর আনুগত্য করবে এবং স্বামীর ঘরে স্বামী চায় না এমন লোকদের লোকদেরকেছে তারা নিয়ে আসবে না সে কথাটাও এই ভাষণের মধ্যে আছে যেটি ইমাম মুসলেম তার সহি মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন এটা গেল স্বামী স্ত্রীর অধিকারের কথা ঠিক তেমনি সন্তান সন্ততির অধিকার আছে বাবা মায়ের উপর এবং বাবা মায়ের অধিকার আছে সন্তান সন্ততির উপরে একটা ছোট্ট ঘটনা এখানে বলি অমর আব্দুল খতাব রাদি আল্লাহ তালের ঘটনা ডক্টর আবদুল্লাহ সাল আল আলওয়ান তার তারবিয়াতুল আউলা দিফিল ইসলাম ইসলামে প্যারেন্টিং এই বইয়ের মধ্যে তিনি নিয়ে এসেছেন আমি অর্থটা বলছি যে এক লোক এসে তার সন্তানের ব্যাপারে নবী সাল্লা সাল্লামের কাছে স্বীকায়ত করলেন যে আমার সন্তানটা আমার কথা মানে না তখন অমর আব্দুল খতাব বললেন সন্তান এবং তুমি দুজনে আসো ঘটনাটা কী হয়েছে আমি দেখি তখন সন্তানকে তিনি খুব তানিব করলেন একটু ধমক দিলেন একটু ভৎসনা করলেন যে তুমি সন্তান হয়ে কেন বাবাকে এভাবে মানে কষ্ট দিচ্ছ এবং তার কথা অমান্য করছ তখন সন্তান বলল হে আমিরুল মেনিন। বাবার অধিকার তো আমার কাছে স্পষ্ট আমি আপনার কাছে জানতে চাই বাবার উপর সন্তানের কোনো অধিকার আছে কি না তখন অমরুদ্দুল খাত্তাব বললেন অবশ্যই আছে বলেন যে আমিরুল মমিনিন বলুন তো সেটা কি। তখন তিনি বললেন যে সে তার ভালো মা চয়ন করবে এবং সে তার সুন্দর নাম রাখবে এবং তাকে কোরআন শিক্ষা দিবে তখন সন্তান বলল হে আমিরুল মেনিন আমার বাবা এর কোনোটাই করেনি আমার বাবা এর কোনোটাই করেনি আমার মা তিনি জঞ্জিয়া তিনি ছিলেন একজন মাজুসির ঘরের ঘরনী সেখান থেকে হয়তো তালাক হয়ে পড়ে মানে এই টাইপের এই কালচারের একজন মহিলাকে আমার বাবা বিয়ে করেছে এবং আমাকে নাম দিয়েছে জল খানফুসা এটা কোনো ভালো নাম হলো না এবং আমাকে একটা হরফ শেখায় নাই সুতরাং মানে তাহলে এই জায়গায় বাবা তো তার দায়িত্ব পালন করেনি ফলে আমি যে প্রোডাক্ট হওয়ার কথা সেটাই তো হয়েছে যার মা ভালো ভালো না এবং শিক্ষক হিসাবেও ভালো না মায়ের কাছেও কিছু শিখতে পারেনি বাবার কাছেও শিখতে পারেনি তাহলে সে তো স্ট্রিট চিলড্রেনের মতো নিজে নিজে গড়ে উঠেছে অতএব সে কীভাবে বাবার সাথে সুন্দর আচরণ করবে এ কথাই সে বোঝাতে চাইল তখন অমর আব্দুল খাতাব সে ব্যক্তির দিকে তাকিয়ে বললেন যে তুমি এসেছ আমার কাছে তোমার সন্তানের কষ্ট দেওয়ার বিষয়ে শেকায়ত করতে যে তোমার কথা মানে না কিন্তু তোমার সন্তান তোমার কথা অমান্য করার আগে তুমি তো তার প্রতি অকুক প্রদর্শন করেছ তুমি তো তার প্রতি জুলুম করেছো তুমি তো তার প্রতি দায়িত্ব পালন করো নাই এবং সে তোমার প্রতি অন্যায় করার আগে তুমি তো তার প্রতি অন্যায় করেছ চমৎকার ঘটনা কিন্তু এখানে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে চতুর্থ যে বিষয়টা আমি একটু সংক্ষেপ করবো ইনশাল্লাহ চতুর্থ যে বিষয়টা সেটি হচ্ছে পরিবারের সবাইকে এবং বিশেষত সন্তানদেরকে মূল্যবোধ আখলাক আদব এবং ধর্মীয় জ্ঞানের উপরে তাদেরকে দিনই জ্ঞানের উপর তাদেরকে প্রশিক্ষিত করা তাদেরকে গড়ে তোলা আমরা এখন এতটাই আধুনিক হয়েছি আমরা আমাদের ক্যারিয়ার প্ল্যানটা হয় জাগতিক শিক্ষার উপর নির্ভর করে ফলে জাগতিক শিক্ষাটা যেন আমরা শতভাগ নিশ্চিত করতে পারি সেদিকেই আমাদের ফোকাস যার ফলে মূল্যবোধের জায়গাটা মরাল এডুকেশানটা এবং ইসলামিক আর্ট অফ লিভিং যেটা আছে বা আদব যেগুলো আছে এগুলো যে আমরা ইগনোর করে ফেলছি সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি না আমাদের অনেক ফ্যামিলিতে এখন গান শেখানো হয় নাচ শেখানো হয় নাটক শেখানো হয় অমুক শেখানো হয় কিন্তু কোরআন শেখানোর প্রশ্ন যখন আসে তখন সেটা আমাদের প্ল্যানের মধ্যেই থাকে না তাহলে আপনি একটা ভালো জেনারেশন পাবেন কি করে বলেন আপনার সন্তানদের কাছে আপনি কি আশা করতে পারেন যে জগতে আপনি সন্তানদেরকে ঠেলে দিচ্ছেন সেই জগৎ তো মদ জেনা ব্যবিচার নাইট ক্লাবের জগৎ ঠিক না তাহলে ওই জগতের দিকে আপনি ঠেলে দিচ্ছেন কারণ আপনার সন্তান যদি একজন ভালো গায়ক হয় ভালো গায়ক মানে মাসুর আর কি অথবা একজন গায়িকা হয় তাদের লাইফস্টাইলটা দেখেন পবিত্র জীবনের সন্ধান আপনি কোথায় খুঁজে পাবেন সেখানে তাহলে আপনি সেই জীবনে ঠেলে দিচ্ছেন আর এক্সপেক্ট করছেন ভালো কিছু এটা সম্ভব নয় অতএব তাদেরকে অবশ্যই আপনাকে দিনই জ্ঞান শেখাতে হবে যেমনটি রসুল সাল্লাম শিখিয়েছিলেন আব্দুল্লাইবনা আব্বাসকে তার পেছনে বসিয়ে বলেছিলেন গোলামিনেও আল্লামুকে কালিমাচ হে প্রিয় বৎস আমি তোমাকে কিছু কথা শিক্ষা দিচ্ছি এহফাদুল্লাহ এহাত তুমি আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন এহফাদুল্লাহ হেতাইজিদ হু তুজাহ তুমি আল্লাহর হেফাজত করো অর্থাৎ আল্লাহ দিনের হেফাজত করো আল্লাহর নির্দেশগুলোকে মেনে চলো তাহলে তুমি তোমার কাছেই তাকে পাবে ওয়াঈদাসা আলতাফাস আলিল্লা যখন তুমি কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাও ওয়াঈদাস্তা বিল্লাহ যখন সাহায্য চাইবে আল্লাহ সাহায্য চাও ওয়া আল্লাহ বিশাইইন জেনে রাখো যদি জাতির সকল লোকেরা মিলে তোমার কোনো উপকার করতে চায় তারা শুধু ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন আর এটাও জেনে রাখো যদি জাতির সকল মানুষেরা মিলে তোমার কোনো ক্ষতি করতে চায় তারা ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন এর বেশি নয় এই যে চমৎকার শিক্ষা দিলেন আকিদার শিক্ষা দিলেন এই শিক্ষাগুলো আমাদেরকে দিতে হবে আচ্ছা আমি যেহেতু আমাদের সময় কতটুকু হয়েছে দেড়টা বেজে গেছে তো না ঠিক আছে আজকে এখানেই আমি রাখছি পরিবার নিয়ে ইনশাল্লাহ আমাদের আরও কিছু কথা আছে আমরা পরবর্তী আলোচনায় সেটাকে শেষ করব। আমার আহ্বান থাকবে সম্মানিত উপস্থিতি প্রিয় ভাই এবং বোনেরা যারা আমাদেরকে শুনছেন আজকের এই খোদবায় আসুন আসলে আমরা পারিবারিকভাবে সচেতন হই পারিবারিক শিক্ষার মধ্য দিয়ে একটা জাতি তার ঐতিহ্যের মধ্যে থাকতে পারে প্রচলিত সাধারণ শিক্ষা যদি তাকে দূরে নিয়েও যেতে চায় তবুও সে ততটা সক্ষম হবে না যদি পরিবারগুলো সচেতন থাকে অতএব আজকের এই বৈশ্বিক পরিস্থিতিতে যেখানে আমরা বাংলাদেশে থেকেও আমেরিকা থাকার মতোই অনলাইনের কারণে বুঝতেই পারছেন তাই না আজকে ইউরোপ আমেরিকা যেটা এখনই বের হলো সেটা এখানে এই মুহূর্তে পাওয়া যায় সুতরাং পার্থক্য খুব বেশি নেই একটা গ্লোব এটা ছোট্ট একটা গ্রামের মতো হয়ে গিয়েছে সেই জায়গায় আমরা যদি অচেতন হই আমাদের সন্তানরা কিন্তু অন্য কৃষ্টি কালচার অন্য চিন্তা চেতনা এবং অন্য যে কোনো ধরনের অপসংস্কৃতি অসভ্যতার সাথে তারা কিন্তু ভেসে যাওয়ার একটা বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে অতএব আজকে এই পারিবারিক বলয়ের শিক্ষা এবং পরিবারকে শক্তভাবে আঁকড়ে ধরা পারিবারিক সম্প্রীতি এবং শিক্ষাকে বজায় রাখার মধ্য দিয়েই আসলে হয়তো আমরা সেটাকে প্রতিহত করতে পারি আল্লাহর কাছে দয়া করি তিনি যেন আমাদেরকে তৌফিক দান করেন আকৌল আকাউলিহাদ ওয়াস্তাক উল্লাহ আলী আলাইকুম ওলিস সাহা মুসলিম রাহিম الحمد لله رب العالمين والعاقبه للمتقين واصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين عباد الله اتقوا الله واتبعوا سنه نبيكم وكونوا عباد الله المخلصين وكونوا عباد الله المؤمنين المتقين نسال الله سبحانه أن يتقبل منا ومنكم صالح الأعمال وأن يجعلنا وإياكم من عباده المتقين المقربين عباد الله صلوا على نبينا محمد فقد قال الله سبحانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفر والكافرين اللهم عليك بأعدائك أعداء الدين أعداء الإسلام والمسلمين اللهم فرج هم المهمومين من المسلمين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعذكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولا ذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقيم الصلاة